সবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে আমি তোমাদের জন্য এই লুকটা নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা গ্রিন স্মোকি আই করা ট্রাই করেছি আর টু গ্লিটার লাইনার দিয়েছি। সো আশা করি তোমাদের এই লুকটা ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে আমি নিভিয়া সফট ক্রিমটার সাথে নেক্সে ইলুমিনেটরটা মিক্স করে দেন অ্যাজ এ ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার একটা গ্লোই বেস করার জন্য এখন আমি যেটা করবো মেবেলিনের সুপার স্টে ফাউন্ডেশন, আমার সেটা হচ্ছে 310। এটাকে আমি আগে মতো ভালো করে স্প্রেড করে নিব। দেন আমি মিনিসোর এই স্প্রেটা দিয়ে স্পাঞ্জটাকে ড্যাম্প করে ভালো করে আমার ফেসে ব্লেন্ড করে নিব স্লোলি ট্যাপিং মোশনে। আমি ভালোভাবে সময় নিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি মেবেলিনের এই ফাউন্ডেশন স্টিকটা, সেটা হচ্ছে কোকোনাট, এটা নিয়ে আমি ভালো করে আগে আমার ফেসে প্যারামিটারে আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমার জ লাইনটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি অ্যাজ আই হ্যাভ ডাবল চিন। দেন আমি একটা স্টিপল ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আই নো ইট লুকস হার্শ, তাই আমি একটু স্পাঞ্জ দিয়ে এটাকে আরও একটু সফটেন করে নিব যাতে আমার ফাউন্ডেশনের সাথে ভালো করে মিশে যায়। অ্যান্ড নাও আমি যেটা করবো ক্রায়োলনের, আমি এই বেসটা দিয়ে, এটা হচ্ছে FS-35, এটা দিয়ে আমি ট্রায়াঙ্গুলার করে আন্ডার আইকে হাইলাইট করে নিব, বেসিক্যালি টি জোনকে হাইলাইট করে নিব। বিকজ গরমের মধ্যে কিন্তু এই বেসটা খুবই ভালো, বিকজ অনেকক্ষণ থাকে ক্রিজ করে না, আর ভালো করে স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্রাশ দিয়ে আমি অত প্রেফার করি না, স্পাঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলে অ্যান্ড পাউডার দিয়ে পরে সেট করে নিলে দেখা যাবে যে সারাদিন থাকবে। সো আমি একটু স্প্রে দিয়ে ফেসটাকে ড্যাম্প করে নিচ্ছি, তাহলে দেখা যাবে যে কন্ট্রোর অ্যান্ড যে হাইলাইটিং এটা ভালো করে স্কিনে ব্লেন্ড হয়ে যাবে। এখন আমি ফিটমে লুজ পাউডারটা দিয়ে ভালো করে আন্ডার আইটাকে সেট করে নিচ্ছি। অ্যান্ড এখন আমি বিএইচ কসমেটিক্সের কন্ট্রোর অ্যান্ড ব্লাশ প্যালেট থেকে কন্ট্রোর শেডটা নিয়ে আমি কন্ট্রোরকে ভালো করে সেট করে নিচ্ছি। অ্যান্ড দেন এই W7-এর ব্রঞ্জারটা দিয়ে আমি ভালো করে কন্ট্রোরকে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এগেইন বিএইচ কসমেটিক্সে সে ব্লাশটা অ্যাপ্লাই করছি। এখন ব্রাউজটাকে সেট করে নিচ্ছি অ্যান্ড ট্রায়ালনের বেসটা দিয়ে ব্রাউজকে ডিফাইন করে নিচ্ছি। স্পঞ্জ দিয়ে ভালো করে লিটটা ব্লেন্ড করে নিচ্ছি। প্রিপারেশনে হলদি দিয়ে প্যালেট থেকে এই অফ হোয়াইট কালার নিয়ে লিটটা সেট করে নিচ্ছি, কালারটা ব্লেন্ড করছি। ওয়ার্ম অরেঞ্জ কালারটাকে আমি আবার ক্রিজে ব্লেন্ড করছি অ্যান্ড দেন আবার সেই ডার্ক ক্যারামেল কালারটা ব্লেন্ড করছি। এখন আমি এই ডার্ক গ্রিন কালারটাকে ফুল লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। স্মল ব্রাশ দিয়ে আমি এই ডার্ক কালারটাকে আবার একটু ক্রিজে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে এটা আমার ক্রিজ কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ফ্লাফি ব্রাশ দিয়ে আমি ভালো করে ক্রিজ কালারটাকে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড দেন এই গ্রিন শিমারের কালারটা আমি সেই টারকোইজ ডার্ক গ্রিন কালার উপর আবার রিঅ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটাই মেইন জিনিস এখানে। অলরেডি আমার ব্ল্যাক আইলাইনারটা দিয়ে নিয়েছি। সো এখন আমি যেটা করছি, কিস বিউটির এই গোল্ডেন গ্লিটার লাইনারটাকে আমি ব্ল্যাক লাইনারের উপরে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি খুব সুন্দর করে। অফ ক্যামেরা আমার পালসেস পরে নিয়েছি, আজকে আমি পরেছি যেটা সেটা হচ্ছে বিডি অর্ডার ইউর চয়েজার মেক ল্যাশ 23। সো এখন যেটা করবো আমি একটা ব্ল্যাক লাইনার আমি ওয়াটার লাইনে দিয়ে নিব অ্যান্ড এটাকে একটু গ্রিন কালারটা দিয়ে স্মাচ করে নিব। সো আমি ইনার কর্নার একটু স্পার্কেলের জন্য যেটা আজকে ইউজ করবো সেটা হচ্ছে সেম কিস বিউটির গোল্ডেন গ্লিটার লাইনারটাকে আমি একটু ইনার কর্নারে দিয়ে নিব। হাইলাইটার হিসেবে আমরেজের এই হাইলাইটার আমি ইউজ করছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্লো দিচ্ছে এই হাইলাইটারটা। অ্যান্ড দেন আমি আজকে লিপস্টিক হিসেবে ইউজ করছি নিওরা লিপস্টিক ইন শেড 5, খুবই সুন্দর একটা ব্রাউনিশ কালার, খুবই সুন্দর অল্টারনেটিভ রেডের।
So guys, this is the final look. Hope you like it, and if you like the videos, then don't forget to subscribe to my channel and hit the notification bell. And what should I say, keep in touch. Till then, take care.